তো বন্ধুরা, চললাম আমরা সেকেন্ড লোকেশনে, পাশাখার রোডে। ওখান থেকে পাহাড়টা দেখা যায়, তো ওই জায়গাটায় যাচ্ছি আমরা। খুব সুন্দর জায়গা, তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগটাকে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা পোজ দিচ্ছিলাম ভিডিওতে। এটা হচ্ছে দাদা, ক্যামেরাম্যান। তো বন্ধুরা, আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো এখানে নেমে পড়ছি খেতে। কিছু একটা এখানে দোকান ছিল সামনে একটা, তো দেখি কি পাওয়া যায়। দেখো, নেমে পড়লাম খেতে। আমার চুড়ি ওপরে আছে এখন, কারণ রাখার জায়গা নেই, ব্যাগ সব ফেরত হবে, বের করা যাবে। ব্যাগগুলো সব ভর্তি হয়ে গেছে, তাই ভর্তি হয়ে গেছে তাই তো এখন যাই দেখি কি খাওয়া যায়। অন করছে তো আমরা খেতে বসলাম। কি খাবো? ম্যাগি। ম্যাগি খাবো এখানে, অন্য কিছু পাওয়া যায় না এখানে, এটাই খেতে হবে। গ্রিন হিউইন লাগছে। উফ, আমাদের গাড়ি, ওই যে আমাদের দাদা, দাদারা সবাই। দেখো, পূর্ণমের এনার্জি শেষ হয়ে গেছিলো, তাই ও এটা খেলো। এনার্জি আসছে। এটার নাম কি? স্ট্রিং। আমাকে দৌড়াইতে হবে না, আমি এমন দৌড় দিব একদম ভ্যানিশ হয়ে যাবো দৌড় দিয়ে। উনি ফ্রেশ হয়ে গেছে একদম, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে। এতক্ষণে কি হইতো, ম্যাগি ম্যাগি অর্ডার দিয়েছে, তো এখন আসেনি। হ্যাঁ, ব্যাগে চলে আসলো আমাদের ম্যাগি, চলে আসছে, খাবো তাড়াতাড়ি খা। তো এই যে বন্ধুরা, এই পোস্টটা দিতে আমার যা কষ্ট হচ্ছিল, মানে ভালো করে বুঝতেও পারছিলাম না, আমরা দাঁড়াতেও পারছিলাম না, পা প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছিলো। তো কোনো রকম করে তাড়াহুড়ো করে, মানে হচ্ছিলই না এই পোস্টটা, মানে রৌদ্র ছিল তার মধ্যে প্রচণ্ড, তাকাতে পারছিলাম না। তো শেষ পর্যন্ত অনেক কষ্টে বারবার আমি দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ বসে থাকতে পারছিলাম না, এত মানে কি হলো, ভালো করে বুঝতেও পারছি না। ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে, তো আর একটা ড্রেস পরে চলে এলাম। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা। Thank you.
তো এখন লাস্ট শুট চলছে, আর কয়েকটা ফটো শুট করে ওরা চলে যাবে। আমরা এখন আছি পাশাখাতে, দেখো ভিউটা, জায়গাটা খুব সুন্দর। আমাদের শুট কমপ্লিট হলো, পারা দিস না তো, ফাইনালি আমাদের শুট কমপ্লিট হলো। আর আমরা এখন যাব, কোথায় চলে যাব, বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ছিল তুলিস না, ফোন করে মেসেজ করছিল তোরা কি বাড়ি পৌঁছে গেছিস, ও না যদি দেখিস এই যে আমাদের আমার একটা ব্লগিং চ্যানেল আছে সুজন ব্লগস, ওখানে আমার ব্লগ হয়। তো তোমরা একটু দেখো ব্লগটা। তো আজকের মতো এখানেই শুট শেষ, আমাদের শেষ শুট কমপ্লিট, প্যাকআপ, আমরা এখন খাওয়া দাওয়া করব। কিনা পাইছো আরেকটা দাদা না বাকি আছে, এই যে ভাই আরেকটা আছে এখানে ভাই, তো ওরা ফটো উঠালো, মানে খুবই ভালো লাগলো আজকে দিনটা। তো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। প্যাকিং করা হচ্ছে সব, এই যে আরে নেই ফোন দেখছে, তো আমরা বাড়ির পথে রওনা দিলাম, তো অনেকক্ষণই লাগবে বাড়ি যেতে, তো রাস্তায় আবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার ভিডিওটা ওখানে করতে পারিনি, রাত হয়ে গেছিলো, তাই খাওয়া তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছিলাম। তো দেখো বিকেল তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম এইবার হচ্ছে শয্যা বাড়ি, আর কোথাও দাঁড়ানো হবে না। তো চলে যাচ্ছি বাড়িতে, আজকের দিনটা খুবই মজা হলো, খুব এমনিতে তো খুব গরম ছিল কিন্তু তাও ভীষণ মজা হলো। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো দেখতে থাকো। অনেক রাত হয়ে গেল আর আমি বাড়ি চলে এলাম, অনেক রাত বলতে আটটা বেজে গেছে আস্তে আস্তে, তো অনেকটাই দূর তাই অনেক দেরি হয়ে গেল। তো আজকের ব্লগটা বেশি বড় না করে এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ নতুন থেকে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, আর বেল আইকনটাকে অল করে যাবে যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, আর দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা।